আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকালবেলা হাঁটতে বের হয়েছি একটু মাঝখানে হাঁটাহাঁটি হয়নি শরীরে মনে হচ্ছে কি জং ধরে গেছে এই জন্য একটু হাঁটতে বের হলাম রাস্তাটা দেখাই আপনাদের ওই পাশটা দেখেন পুরা মনে হচ্ছে না জঙ্গল হয়ে আছে বাসাও আছে কিন্তু এই যে বাংলাদেশের কচু মানে কলা গাছ কচু গাছ না ঠিক এই যে কলা গাছ দেখেন কি সুন্দর হয়ে আছে এখানে কলা গাছ কিন্তু কলা গাছে না কলার কি বলে ফুল আসে কিন্তু কলা কখনো ধরতে দেখেনি এইখানে একটা বাসা কিন্তু বাসার সামনের সাইডটা কী সুন্দর করে পরিপাটি গুছগাছ গাছ করে রাখেছে আর এই যে এইগুলি কিন্তু সব উপর পর্যন্ত গ্রিল এইগুলির উপরে গ্রিলের উপরে ওরা গাছ দিয়ে দিয়েছে যেন ব্যারিকেটে মানে দেখারও সৌন্দর্য হলো বাহিরে থেকে মানুষও যেন দেখতে না পারে যাওয়া আসা তো যেমন তেমন যায়ও না এখানে কিন্তু এই যে দেখেন এই যে নিচে এটার হয়তো এই যে দরজাও আছে এই সাইড দিয়ে এসে দরজাও আছে তো এই জন্যই হয়তো ওরা নিচের অংশটুক দেয় না কিন্তু ওই পাশটায় কিন্তু একদম নিচ থেকে আবার সুন্দর ফুল বেশি ঘন হয়ে গেলে খুব সুন্দর করে ওরা ছেলে মানে ছেটে দেয় ই করে দেয় ভালো লাগে কিন্তু দেখারও সৌন্দর্য হলো পরিবেশও বাঁচলো প্রচুর পরিমাণে পাবলিক অক্সিজেন পেল তাই না এই আর কি ওরে আ বাবা এই দেখেন কি এটা কই গেল। ডাহুক পাখি ঘুরছে তবে এই জায়গাটা না জঙ্গল দেখা গেলেও এটা আসলে একটা মার্কেটের পিছন তো ওই পিছনে অনেক বড় একটা পার্ক আছে খোলা জায়গা আছে তো ওইখান থেকে যেন এই পাশে মনে হয় না সেই জন্য এরকম করে জঙ্গল করে রেখেছে কারণ পরিষ্কার থাকলে পাবলিক দেখা যাবে একটু হাঁটবে আসবে এই করবে কারণ এই সাইডে যেরকম ব্যারিকেট দেওয়া ওই সাইডে তার ব্যারিকেড ব্যারিকেট না দেওয়া না তো যাই হোক চলেন হাঁটা শুরু করেছি ওয়েদারটা অবশ্য আজকে একটু কী বলে মেঘলা মেঘলাই বেশি দূর যাব না হেঁটে আসি তারপরে যদি হাঁটতে হাঁটতে যদি কোনো কিছু পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আগে হাঁটি কারণ হাঁটতে বের হয়েছি এখন যদি কথা বলি তাহলে কিন্তু হাঁটাটা ভালোও হবে না ই পারফেক্ট হবে না এই জন্য কারণ বাসা থেকে স্কুল বন্ধ তো বাচ্চাদের স্কুল বন্ধ এখন এই সময় যদি কন্টিনিউ বাসায় বসে থাকি শরীর এমনিতেই ফ্যাটি আরও ফ্যাটি হয়ে যাব তো যাই হোক পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কি সুন্দর ধানের ক্ষেত না গমের ক্ষেত জানি না ছোট ছোট গাছে চারা উঠতেছে একদম কি বলে এটাকে মানে জমিটা তৈরি করে অলরেডি বীজ কিন্তু ফেলে দিছে মেবি ভুটটা ভুট্টাও হতে পারে গাছগুলি উঠতেছে এই যে দাঁড়ান এই যে দেখেন দেখতে পাইছেন এই যে গাছ উঠতেছে বীজ ফেলে দিছে এখন গাছ উঠে তাই তো বলি এত কবুতর কেন এখানে তবে যাই হোক এই জায়গাটা এতটুকু পর্যন্ত এই প্রথম আসলাম এর আগে কখনো আসিনি তো ভালোই লাগছে একদম রোড সাইড আর কি এই যে রোড চারপাশে কি সুন্দর দেখা যাচ্ছে তাই না রোড সাইড একেবারে খেটটা আসবো যেহেতু সকালবেলা হাঁটি বা বিকালবেলা হাঁটি যখনই ওই সাইডে আবার রাস্তা আছে মে কোনো অন্য কোনো রাস্তার সঙ্গে মিশছে গাড়ি দেখা যাচ্ছে তো হ্যাঁ ভালোই লাগতেছে আর একটা জিনিস দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যেটা যে কী বলে ব্ল্যাকবেরি যেটা রাস্তার কিনারে গাছের মধ্যে দেখেন হয়ে একদম ভরে আছে এখানে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল রাস্তার কিনারেই হয়ে থাকে গাছগুলি রাস্তা না ঠিক এই যে পানি লেকের পাশে রাস্তার ধারে জঙ্গলে এগুলি ভরা এখন তো এই যে হচ্ছে কেবল তবে এই যে এই যে এটা পেকেছে আমি আসলে ভয় খাই কারণ খাওয়ার দরকারটা কি যাই হোক এই জায়গা এই জমিটা দেখে খুব ভালো লাগলো দেখা যাক কি গাছ উঠতেছে কি গাছ লাগাইছে বেশি খুব একটা বেশি যেহেতু যত্ন করতে হয় মাটিতে পানীয় দিতে হয় তাও কিন্তু না কিন্তু তার বড় মশলা ভালোই হয় তবে এটা মনে হয় ভুট্টা মনে হয় শিওর না এই যেটা একটা কারখানা কিসের কারখানা কে জানে তবে কারখানার পিছন সাইড রাস্তাটা ভালোই আছে একদম নীরব একা একা আসলে একটু ভয় করে তারপরেও আল্লাহর মানে রোডটা দিয়ে হাঁটাটা ভালো লাগে হাঁটতে হাঁটতে হাটার মাঝখানে আর কি একটা পার্ক আছে পার্কের এখানে আসলাম করছে পার্কটা সুন্দর এখন খুব সুন্দর করছে বাচ্চারা এসে খেলা করে মজা পাবে অনেকগুলি রাইড দিয়েছে আগে এই রাইডগুলি ছিল না শুধুমাত্র ওইটা এটাও ছিল না ওটাও ছিল না যাই হোক এখন বাচ্চারা এসে ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে দোলনাও দিয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে বিকালবেলা ওয়েদার ভালো থাকলে সুন্দর ওরে এটা কি দেখলাম আসেন দেখাই আপনাদেরকেও দেখাই আমার সাথে সাথে আপনারাও দেখেন কি আছে যদিও কন্ডিশন ভালো না কারণ শিলা বৃষ্টি এটা সেটা সব কিছু পরে মানে কন্ডিশন নষ্ট হয়ে গেছে এই যে দেখছেন গাছটা ভরা কিন্তু আপের গাছের মধ্যে আপেলের অভাব নেই এবং এগুলো আরও বড় হবে আরও একদম লাল লাল হয়ে যায় রোদে রোদ যখন পরে লাল লাল হয়ে যায় একদম খুব সুন্দর হয় এই সেই যে গাছের নিচে কত পড়া আবার উপরেও দেখেন হাজার হাজার আছে তবে সবচেয়ে বেশি ভালো হয় এই যে পার্কের মধ্যে এটা এখানে তিনটা চারটা আপেল না চারটা না পাঁচটা আপের গাছ একটা মোড়া মোড়া আর পাঁচটা আপের গাছ তারপরেও এই আপেল গাছগুলি থাকাতে না একটা জিনিস এত বড়ো পার্কে ইসেদের কি বলে এটাকে পাখিদের খাবারের জন্য খুব ভালো উপকারী পশু তার খেতে পারে না পাখিরাই খেতে পারে এমনিতেও খেলারই আছে আর ইটালিতে একটা জিনিস কে প্রতিটা এলাকায় একটা করে দুটা করে পার্ক থাকেই আর কিছু কিছু ছোট ছোট আর কি আর কিছু কিছু পার্ক আছে একেবারে অনেক বড় সেগুলির মধ্যে এটা একটা মনসা শহরে আমি যেই শহরে আর কি থাকি এই শহরের মধ্যে এই পার্কটা খুবই বড় খুবই বড়। বাবা জঙ্গল দিয়ে হাতেও ভয় লাগে যদিও এরা মেনটেনেন্স করে করে না জানা তা না করে আর এই যে হাঁটার রাস্তা তো আছেই আমি এটা আসলে শ্যুট করার জন্য ওদিকে গিয়েছিলাম আর এছাড়া আর কিছুই না যাই হোক গাছগুলি কেটে সুন্দর করে দিয়েছে এই যে বিভিন্ন জায়গা দিয়ে আসা যায় যাওয়া যায় আর ওই যে আমি যে যেদিকে গিয়েছিলাম এই পাশের রাস্তা দিয়ে গিয়েছিলাম লম্বা করে হাঁটার জন্য হাঁটার রাস্তা নেই হাঁটার রাস্তা বলতে এখানে না হাঁটে না তো মানুষ এই জন্য ওহো বাড়ি বা আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এটা তো খেয়াল করিনি এটা হচ্ছে কি বাদাম বলে যা ভুলে গেছি এই যে এই যে এই যে মাথার ব্রেনের মতো যে একটা বাদাম আছে না মানুষের মাথার ব্রেনের মতো এটা হচ্ছে ওই বাদাম গাছ এই যে ধরে আছে দেখছেন ওই যে উপরে উপরে অনেক আছে সবুজ তা এখনও বোঝা যায় না বাহ ভালোই তো এখানে একটা গাছ তারপরে এই যে আছে বেশ কয়টাই আছে ওই মাথা দেখেছি একটা গাছ এই যে সব উপরে এক বাদামের গাছ লাগিয়ে রেখেছে কারণ কাঠবিড়ালি আছে কাঠবিড়ালিরা এই ধরনের বাদামগুলি খেতে খুবই পছন্দ করে এই যেন কাঠবিড়ালিদের জন্য মনে হয় গাছগুলি লাগিয়েছে এই যে একটা শিবলো শিবলো মানে স্লিপার এটার মধ্যে গিয়েছিলাম একবার আমি উপর থেকে এটা অনেক উপরে উঠছি এই যে দেখেন স্লিপারটা তো উপরে থাকে স্লিপারের উপর থেকে শ্যুট করছি অনেক বড় অনেক বড় ভালোই লাগে না উপর থেকে দেখতে আর এই যে পার্কটা বললাম না এই পার্কটা তো নতুন করে ফেলেছিস এই যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি হ্যাঁ আশেপাশে কোথাও ঘাস কাটছে ঘাস কাটার শব্দ হচ্ছে এই যে এই ঘাসগুলি ওরা কেটে সুন্দর করে কেটে ছেটে দিয়ে দেয় তো ভালোই তা হলে সুন্দর থাকবে কীভাবে অবশ্যই কী বলে এটাকে ই করতে হবে তা হলে তো হবে না যাই এবার অনেকক্ষণ হাঁটা দেখা ব্যায়াম সবই হয়ে গেছে এখন হাঁটা পথ বাসায় যাই আজকের জন্য হাঁটা বিরতি আর না হাঁটা আল্লাহ বাঁচায় রাখলে আবার কালকে তাই না যাওয়ার সময় দেখে গিয়েছিলাম শুধু বাচ্চাগুলি এখন দেখেন চারটা বাচ্চা সহ মা সহ ভালোই হয়েছে এই কি বলে টায়ারটা হওয়াতে মনে হয় ওদের জন্য ভালোই হয়েছে আর এমনভাবে ভাবে মনে হচ্ছে কি কেউ কেউগুলো বাসা করে দিয়েছে ওরকমই লাগছে অবশ্য ওই যে একটা লম্বা ডাল এখানে যেন ওদিকে না যায় তারপরে তৈরি করে দিয়েছে কারণ এইভাবে পানির চাকার ভিতরে টায়ারের ভিতরে কি বলে এটাকে বোতলগুলি আটকে দিয়েছে এটা ওদের জন্যই তৈরি করা হয়েছে বোঝাই যাচ্ছে যাই হোক যেতে যেতে আরেকটা সুন্দর জিনিস দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় যাব এখন

ভিতর দিয়ে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা আমার বাসা থেকে কি না তুমি অন্ধকার এখন কয় যাও Ehi amico, smettila di fare questi scherzetti. Non sono neanche un po' divertito per baccorino. Ti giù da Cinci Corona? Se conti che questa era dai, è più di una roba. Ehi un... amico, ma che... Uuuu, prendete se. ehi amico, ma che stai e dicendo? Che non ci vede niente è tutto, eh. cool. Quello no, ti vede niente il No, ma stai no, facendo un video. Wow, un, un video sto... del nulla. Ci puoi credere che anche il?

una coppetta piccola, pistacchio e stracciadella. Avete già fatto il scontrino? No, non è basta. Ah ok, ho prima. Una coppetta con la pistacchia. le testi lo C'è la di Ehi, pistacchio e poi... Aspetta, io spicchi. Sì, gli spicchi. Ah, sì, le E pistacchio frutti di dico frutti mm. di butti cos'è quello? frutti <sessivis _> mai metti mi dico butti di wait di butti di butti di butti di la di butti 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 di